আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আর মাইমা, তুমি এসেছো? জি স্যার, হ্যাঁ, জয়া, তুমি তো আমাদের গ্রুপে আছো, তাই না? আমাদের এই জি গ্রুপে, স্যার আসলাম। হ্যাঁ, একটু জয়াকে নাইমাকে একটু অ্যাড করে দিও তো, আমি পারতেছি, বুঝতেছো? স্যার যে ইমেল গ্রুপটা তো অ্যাড করে দিবে? হ্যাঁ হ্যাঁ, ওটাতে অ্যাড করে দিও, ওর মোবাইল নাম্বারটা নিয়ে। আচ্ছা স্যার। স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? জি স্যার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের একটু এই সমস্যা হয়ে গেছে, আমার রুটিনটা একটু এলোমেলো হয়ে যাওয়াতে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই। তো আজকে আমরা হচ্ছে আমাদের হিসাবের যে অধ্যায়, মানে আপনাদের সাথে আমার কিন্তু দীর্ঘদিন কিন্তু ক্লাস হয়নি, বুঝছেন? ঠিক আছে, আমাদের লাইভ চলতেছে, আমরা তাহলে আজকে ক্লাস শুরু করি আনুষ্ঠানিকভাবে। আমাদের কিন্তু জাবেদা অধ্যায় পর্যন্ত কিন্তু অঙ্ক আছে, হ্যাঁ, যার কারণে হচ্ছে কি আমরা জাবেদা অধ্যায় করব আজকে। মনে হয় আপনাদের এই অধ্যায় করলে, মানে এই ক্লাস করলে আপনাদের আজকে শেষ হয়ে যাবে। তো আজকে ক্লাসে আপনাদেরকে স্বাগতম নতুন করে আবারও, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা হচ্ছে আজকে আপনাদের ফিনান্স এবং সরি হিসাব বিজ্ঞানের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা অনেকগুলা ক্লাস করেছিলাম, কিন্তু তা মানে ঈদের আগে আমাদের যে ক্লাসটা হয়েছিল ওটা একটু সমস্যা হয়েছিল, টেকনিক্যাল সমস্যার কারণে আমরা ক্লাসটা 15 মিনিটের বেশি স্ট্রে করতে পারি নাই, এই জন্য আমি ওয়েটিং রুমটা চালু করেছি, আগে বন্ধ ছিল। আপনারা আগে মানে তাৎক্ষণিক ঢুকতে পারতেন। তো আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি এটা ক্যালকুলেটরের ছবি, এটা দিয়ে আমরা ক্যালকুলেটর দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা হিসাব করি বা গণনা করে থাকি। আমরা ক্যালকুলেটর তাহলে কি করি, গণনা করি বা গণনা কার্যকর পরিচালনা করে থাকি। তো আজকে আমরা হিসাব নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে টপিকস গুলো নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে হিসাবের হিসাব সমূহ ব্যাখ্যা করতে পারবেন আপনারা, তারপর হচ্ছে হিসাবের ছকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবেন, এই দুটি টপিকস নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা পূর্বের পাঠ গুলো আরেকবার জানাই মানে ঝালাই করে নিই, সেটা হচ্ছে কি একটি শিরোনামের অধীনে লেনদেনের শ্রেণীবদ্ধ এবং সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। আপনারা বইয়ে একটু দাগাই দিতে পারেন অথবা লিখতে পারেন, যদিও আপনাদের সংজ্ঞা আসে না তাও আপনাদের নৈমিত্তিকের জন্য জেনে রাখেন। একটি শিরোনামের অধীনে, তাহলে এখানে কি থাকবে, একটা শিরোনাম থাকবে বা হেডলাইন থাকবে, এই শিরোনামের অধীনে লেনদেনের কি থাকবে শ্রেণীবদ্ধ এবং সংক্ষিপ্ত বিবরণীকে আমরা হিসাব বলেছি। এখন আমরা জানি হিসাবের শ্রেণী হচ্ছে কয়েকটি, 5টি শ্রেণী আছে, সেই 5টি শ্রেণীর মধ্যে এগুলো অন্তর্ভুক্ত হবে। যেমন হচ্ছে আমরা যদি উদাহরণ দিই, তাহলে উদাহরণ হচ্ছে কি, যেমন আছে দালাল কোঠা হিসাব, ব্যাংক হিসাব, তারপর হচ্ছে বিক্রয় হিসাব, তারপর হচ্ছে নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, ক্রয় হিসাব, এগুলো হচ্ছে আমাদের একটা হিসাবের বৈশিষ্ট্য বা নাম। এবার আমরা দেখি আধুনিক হিসাবের মানে আধুনিক পদ্ধতিতে হিসাবকে ভাগ কয় ভাগে ভাগ করা হয়েছে, আমরা একটু দেখে নিই। আধুনিক পদ্ধতিতে হিসাবকে ভাগ করা হয়েছে 5 ভাগে, সেগুলো কি কি আমরা দেখি, সেগুলো হচ্ছে প্রথমত হচ্ছে সম্পদ, তারপর হচ্ছে ব্যয়, তারপর হচ্ছে আয়, তারপর দায় এবং মালিকানা সত্ত্ব। এই 5 প্রকার আমাদের আধুনিক পদ্ধতিতে হিসাব, আর সনাতন পদ্ধতিতে ছিল হচ্ছে ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক এবং নামিক হিসাব। কিন্তু এটাকে আধুনিক পদ্ধতি বা আপনারা আমেরিকান পদ্ধতি বলতে পারেন, অথবা কম্পিউটারাইজ পদ্ধতি যেটা আপনি সম্বোধন করেন, সেই আমেরিকান পদ্ধতি অনুযায়ী হিসাবকে বলা হয়েছে 5 ভাগে ভাগ করা হয়েছে। তো এগুলো আমাদের গত ক্লাসের পার্ট ছিল। আমরা গত ক্লাসে আরো যেটা জেনেছি সেটা হচ্ছে গিয়ে ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখেছিলাম পূর্বের ক্লাসে। আমরা যেটা জানি সেটা হচ্ছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে, যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে, আয় যদি হ্রাস পেয়ে যায় তাহলে হচ্ছে কি ডেবিট হবে এবং আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হবে। এ হচ্ছিল আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্র বা আমাদের নিয়ম। যদি আপনারা এতগুলো মনে রাখতে আপনাদের সমস্যা হয়, আশা করি আপনাদের মনে হয়ে যাবে আস্তে আস্তে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সহজে যেটা জানতে পারবে,
আপনারা এতটুকু সহজে করবেন সেটা হচ্ছে খরচ ক্ষতি সম্পত্তি ড্যামেজ, খরচ ক্ষতি সম্পত্তি বৃদ্ধি ড্যামেজ, অথবা খরচ ক্ষতি সম্পত্তি ডেবিট বলতে পারেন, অথবা বৃদ্ধি ডেবিট বলতে পারেন। তাহলে এটা হচ্ছে মোটামুটি সহজ এবং আপনাদের মনে রাখতে পারবেন এবং সহজে প্রয়োগ করতে পারবেন। তো সেটা হচ্ছে খরচ ক্ষতি সম্পত্তি বৃদ্ধি ডেবিট। এই আধুনিক পদ্ধতিতে আমরা যখন দ্বিতীয় অধ্যায় করেছিলাম, দ্বিতীয় অধ্যায়ে লেনদেন অধ্যায়ে আমরা জেনেছিলাম হিসাব সমীকরণ ছিল এ ইকুয়াল টু এল প্লাস ই, সেই আমরা এ ইকুয়াল টু এল প্লাস গুলোকে আমরা মনে রাখবো। তাহলে সেক্ষেত্রে আমাদের সম্পদ সমূহ আগে জেনে নেই, সম্পদ গুলো কি কি সম্পদ হতে পারে। সম্পদ সমূহ হতে পারে প্রথমত দেনাদার হতে পারে, বিনিয়োগকারী হতে পারে বা বিনিয়োগ, দেনাদার, বিনিয়োগ, ব্যাংক জমা, তারপর হচ্ছে গিয়ে আপনার মজুদ পণ্য, সমাপনী হতে পারে, প্রারম্ভিক হতে পারে, আমরা সাধারণত সমাপনী মজুদ পণ্যকে সম্পদ হিসেবে গণ্য করব। তারপর হচ্ছে কি আছে প্রাপ্য বিল, প্রাপ্য বিল হচ্ছে সম্পদ, প্রাপ্য বিল হচ্ছে সম্পদ। তাহলে এটা হচ্ছে আমাদের এই সম্পদের শ্রেণী বিভাগ। তারপর হচ্ছে দায় সমূহ, প্রতিষ্ঠানের যে বহির দায় আছে এই বহির দায় গুলোকে আমরা এই দায় সমূহের মধ্যে অন্তর্ভুক্ত করবো। তার এক নম্বর হচ্ছে কি প্রদেয় বিল, যখন আমরা পণ্য দ্রব্য বাকিতে ক্রয় করব কিন্তু অর্থ প্রদান না করে আমরা স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করব, সেটাকে হচ্ছে প্রদেয় বিল বলা হয়। অনুরূপ ভাবে প্রাপ্য বিল আছে, প্রাপ্য বিল হচ্ছে কি আপনার যখন আমরা কারো কাছে বিক্রি করব স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে, বা একটা ব্যবসায়িক দলিল, আমরা দলিল বলবো, ব্যবসায়িক দলিল বলবো, মানে স্ট্যাম্প পেপারের মতো। তারপর হচ্ছে কি বন্ধকি ঋণ, আমরা যখন কোথাও কোনো সম্পত্তি বন্ধক রাখবো এবং সেখান থেকে টাকা নেবো, মর্টগেজ বলে যেটাকে। তারপরে কি আছে সমস্ত বকেয়া খরচ, আপনার সমস্ত বকেয়া খরচ এগুলো হচ্ছে কি আপনার দায় সমূহ। তারপরে কি আছে প্রাপ্ত উপভাড়া, মানে উপভাড়া হচ্ছে আপনি কারো কাছে ভাড়া নিয়ে, মানে অন্য কারো কাছে ভাড়া নিয়ে আপনি একটা রুম ভাড়া দিলেন, সেটা হচ্ছে উপভাড়া। সেক্ষেত্রে আপনি কি হচ্ছে ভাড়া অগ্রিম পেয়ে গেছে, সেক্ষেত্রে এই আয়ের অগ্রিমটা হচ্ছে দায়, ব্যয়ের বকেয়া দায় এবং আয়ের অগ্রিমটা হচ্ছে দায়। আচ্ছা, তারপর হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য একটা দায় না, তার কারণ হচ্ছে কি আপনি আপনার ব্যাংকে যে পরিমাণ টাকা গচ্ছিত ছিল তার চেয়ে অতিরিক্ত টাকা আপনি উত্তোলন করেছেন, এটা হচ্ছে আপনার দায়। তারপর আমরা দেখবো যে হচ্ছে মালিকানা সত্ত্ব, কি কি মালিকানা সত্ত্ব এখানে আমাদের কাছে উল্লেখ আছে, মানে যেগুলো হচ্ছে ইফেক্টিভ করে হচ্ছে ইকে, মানে ওনার্স ইকুইটিকে প্রভাবিত করে। সে মধ্যে এক নম্বর হচ্ছে মূলধন, মালিক প্রতিষ্ঠানকে যে যা প্রদান করে বা প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে যে সুবিধাগুলো পেয়ে থাকে সেগুলোকে আমরা মূলধন বলবো। তারপর হচ্ছে আয়কর, আয়কর মালিকের ব্যক্তিগত খরচ, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব বা ইকে হচ্ছে হ্রাস করে। তারপর হচ্ছে কি জীবন বিমা প্রিমিয়াম, এটা মালিকের ব্যক্তিগত খরচ, মাঝে মাঝে প্রতিষ্ঠান কি করে এগুলা ব্যয় নির্বাহ করে থাকে। তারপরে হচ্ছে মজুরি, প্রতিষ্ঠানের যাবতীয় ব্যয় মালিক থেকে বাদ যাবে, মালিকের ই থেকে বাদ যাবে, এবং সমস্ত আয় মানে বিক্রয় থেকে অর্জিত আয় বা অন্য কোনো আয়গুলো মালিকের মালিকের সত্ত্বকে বাড়িয়ে দেবে, অর্থাৎ মজুরি, বেতন, এগুলো কয়েকটা উদাহরণ দিলাম আপনাদেরকে। তারপরে এগুলো ছিল গত ক্লাসের আলোচনা, আজকে আমরা তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব। আজকের অংশ এখান থেকে শুরু হলো, আমরা একটা অঙ্ক দেখি, সেই অঙ্কটা হচ্ছে কি এরকম দেওয়া আছে, আপনাদের বইয়ে একটু খোলেন, সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। শাহিন এন্টারপ্রাইজ 2017 সালের ডিসেম্বরে 31 তারিখে কতিপয় হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ দেওয়া আছে, তারপরে হিসাবগুলো আপনার কাছে দেওয়া আছে, এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা করতে হবে সেটা আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, এক নম্বর উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ আপনাকে নির্ণয় করতে হবে, যে কত টাকার মানে কতটুকু পণ্য আপনার কাছে উত্তোলন আছে সেটা আপনাকে এখান থেকে বের করতে হবে। তারপর আছে শাহিন এন্টারপ্রাইজের সম্পদের সম্পদগুলো চিহ্নিত করতে বলছে আপনাকে, যে সম্পদগুলো যেন আমরা চিহ্নিত করতে পারি। তারপর কি আছে উল্লেখিত হিসাবগুলো হতে মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে হবে। এখন আমরা একটু প্রশ্নটা রিকোয়ারমেন্ট গুলো দেখলাম, এবার আমরা দেখি আমাদের প্রশ্নে কি কি উল্লেখ আছে। হ্যাঁ, ধন্যবাদ মাইমাকে অ্যাড করার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ মাইমা, তুমি গ্রুপের সাথে যুক্ত হয়ে, আমি অ্যাড করছি স্যার, আমি অ্যাড করছি। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ, ভেরি গুড, এক্সিলেন্ট কাজ করছো। আমি আসলে এটা করতে পারি নাই, তার হয়তো কোনো টেকনিক্যাল ফল্ট ছিল আমার এই মধ্যে, আমি গত কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম ওকে যুক্ত করার জন্য। আচ্ছা, তো আমাদের এখানে কি দেওয়া আছে শাহিন এন্টারপ্রাইজের 2017 সালে নিম্ন, প্রথম আছে মূলধন, মূলধনটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব,
তারপর হচ্ছে কি বন্ধক ঋণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের দায়, আমরা 1 টাকা পড়েছিলাম। তারপর হচ্ছে অগ্রিম ভাড়া, এটা হচ্ছে আমরা প্রদান করেছি, এটা আমাদের জন্য সম্পদ। তারপর হচ্ছে আয়কর, মালিকের ব্যক্তিগত খরচ। বকেয়া বেতন হচ্ছে কি, এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য দায়, মানে খরচের বকেয়া হচ্ছে দায়। জীবন বিমা প্রিমিয়াম, মালিকের ব্যক্তিগত খরচ। এটা হচ্ছে ইফেক্টিভ করে হচ্ছে আপনার মূলধনকে ইফেক্ট করবে, মানে ই কে ইফেক্ট করবে মালিকের স্বত্বকে। তারপর হচ্ছে প্রদেয় বিল, আমরা বাকিতে পণ্য ক্রয় করেছি এবং সেখানে ব্যবসায়িক পত্রে স্বাক্ষর করেছি, সেজন্য এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য দায়। তারপর হচ্ছে আসবাবপত্র, আমাদের সম্পদ। প্রাপ্য বিল, আমরা কারো কাছে বিক্রি করেছিলাম পণ্য দ্রব্য ব্যবসায়িক পত্রের মাধ্যমে। তারপর হচ্ছে প্রদেয় হিসাব, মানে হচ্ছে পাওনাদার। প্রদেয় হিসাব মানে পাওনাদার, আপনার লিখে রাখেন, আপনার জন্য এটা নামগুলো নতুন। তারপর হচ্ছে কি অনাদায়ী সুদ আছে, মানে আপনি কোথাও বিনিয়োগ করেছেন বা ব্যাংকে টাকা রেখেছেন বা অন্য কিছু আপনি করেছেন, সেখান থেকে সুদ যে হয়েছে আপনি সেটা এখন আদায় করতে পারেন নাই। তাহলে আয়ের বকেয়া হচ্ছে কি সম্পদ, যন্ত্রপাতি সম্পদ, ব্যাংক হচ্ছে ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ। তারপর হচ্ছে কি নগদান হিসাব, যেটা সেটা হচ্ছে আপনার সম্পদ। এখানে অনাদায়ী সুদ বলতে আপনি এটাও মনে করতে পারেন, এটাকে অবশ্য আপনাকে টিকা দেওয়া উচিত, মানে টিকা বলতে নোট, সাইড নোট বলবো বা পদ টিকা বলবো আমরা এটাকে। টিকা বানান হচ্ছে আধুনিক বানানের শব্দ শিকার, কিন্তু পূর্বের বানান হচ্ছে দীর্ঘিকা ছিল টিকা বানানটা। আপনারা একটু বানানগুলো মানে আপনারা তো কনফিউজ না, কনফিউজ আমরা হয়ে যাই কারণ আমরা পূর্বের বানান খেয়াল করবো না, বর্তমান বানান খেয়াল করবো। আচ্ছা, তো আপনারা সাইড নোট দেবেন বা টিকা লিখবেন বা পদ টিকা লিখবেন। তাহলে এটাকে হইতে পারে যে আমাদের আচ্ছা এখন আমরা অঙ্কটা চলে যাই, আপনাদের সুবিধার্থে অঙ্কটা আমরা আমি পাশে রেখেছি, আশা করি আপনারা বইও খুলেছেন এবং আমার এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমত করতে হবে হচ্ছে উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে ঘর করব, মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়। তারপর হচ্ছে কি বিবরণ, টাকা টাকা, যেহেতু কোনো তারিখ দেওয়া নেই আমরা কোনো তারিখ দেবো না, আপনি চাইলে ঘর করে রাখতে পারেন কোনো সমস্যা নেই। তাহলে আমরা লিখবো প্রথমে হচ্ছে আমাদের যেহেতু কি দেওয়া আছে উত্তোলনের পরিমাণ, তাহলে আমরা জানি যে মালিকের প্রয়োজনে আমরা যা কিছু প্রতিষ্ঠান বহন করবে বা প্রতিষ্ঠান দিয়ে থাকবে সেগুলো হচ্ছে উত্তোলনের, মানে সেগুলোকে উত্তোলন বলা হয়। যেমন হচ্ছে আয়কর, আয়করটা মালিকের ব্যক্তিগত খরচ, এটা ব্যবসায় দেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু হচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকে দিয়েছে তাহলে এই জন্য হচ্ছে মালিকের খরচটা প্রতিষ্ঠান বেয়ার করে দিয়েছে, এটা উত্তোলনের মানে পদমর্যাদা পেয়ে এটা উত্তোলন হিসাবে আসবে। তারপর জীবন বিমা প্রিমিয়াম, মালিকের জীবন বিমা প্রিমিয়াম। আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠান সাধারণত অগ্নিমি দিয়ে থাকি বা রপ্তানিকারের প্রতিষ্ঠান হলে জাহাজ মানে নৌ বিমা হয়ে থাকে। আপনারা ব্যাংকিং, আপনাদের তো বিমা নাই, আপনারা ইন্টারে গেলে ব্যাংকিং ও বিমা নামে যে অধ্যায় পড়বে বিষয় পড়বেন সেখানে আপনারা বিমা সম্পর্কে অনেক বিস্তারিত জানতে পারবেন। তো সাধারণত অগ্নি বিমা আছে, জীবন বিমা আছে, নৌ বিমা আছে। প্রথমত আপনার নৌ বিমা দিয়ে শুরু হয়েছিল, পরে অগ্নি বিমা অন্তর্ভুক্ত করা হয়েছে, এরপরে হচ্ছে আপনার মানে দুর্ঘটনা জনিত জীবন বিমা করা হয়েছিল। আচ্ছা, এটা আপনারা পরবর্তী ক্লাসে জানবেন। তাহলে এই দুইটাকে যোগ করলে আমার 15,000 আর 5,000 যোগ করলে হচ্ছে আমার 20,000 টাকা হচ্ছে। এতটুকু বুঝতে আপনাদের কারো সমস্যা থাকলে আমাকে একটু হ্যান্ড রাইজ করে বলেন বা বলেন আনমিউট করে বলেন, যদি এতটুকু বুঝতে কারো সমস্যা হয় আমাকে একটু জানান। বুঝতে পারছি। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা এটা ক্লোজ করব, আশা করি আপনারা আরো ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা খ নম্বর পর উত্তর করবো, সেটা হচ্ছে শাহিন এন্টারপ্রাইজের মোট মানে হিসাবগুলো, সম্পদ হিসাবগুলো চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ঘর করবো, একই রকম ঘর হবে, যেহেতু সম্পদগুলো চিহ্নিত করতে বলছে আমাদের অন্য কিছু নয়। আপনি চাইলে ক্রমিক নং ব্যবহার করতে পারেন, না চাইলে না দিলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা আমাদের সুবিধার্থে ক্রমিক নম্বর দেবো, কারণ এতে আমাদের হিসাব মনে থাকবে যে কয়টা হলো। আচ্ছা, তো প্রথমত হচ্ছে আমরা দেখবো যে অগ্রিম ভাড়া, তাহলে এটা এটা হচ্ছে কি খরচের অগ্রিম সম্পদ, খরচের অগ্রিম সম্পদ, আর খরচের বকেয়া হচ্ছে দায়। অনুরূপ ভাবে আয়ের অগ্রিম হচ্ছে কি আপনার দায়, কিন্তু আয়ের অগ্রিম সরি আয়ের অগ্রিমটা দায় এবং আয়ের বকেয়া সম্পদ। তাহলে আমরা যেহেতু খরচ করেছি, খরচের অগ্রিম দিয়েছি এবং সম্পদ 20,000 টাকা। তারপরে আছে কি আমাদের, তারপরে যেটা আছে দ্বিতীয় সারিতে প্রথম দিকে আছে আসবাবপত্র হিসাব 90,000 টাকা। তারপরে প্রাপ্ত হিসাব, সরি এটা প্রাপ্ত হবে না, প্রাপ্য হবে, আমি একটু ঠিক করে নিই, দুঃখিত, এটা আসলে হবে প্রাপ্য হিসাব। এটা হচ্ছে প্রাপ্য হিসাব হবে,
তাহলে প্রাপ্য হিসাব দেওয়া আছে কত? 65,000 টাকা প্রাপ্য হিসাব দেওয়া আছে। তা মানে প্রাপ্য মানে আপনি ভবিষ্যতে টাকাটা পাবেন, হ্যাঁ প্রাপ্য হিসাব। আর প্রদেয় হিসাব হচ্ছে দেনাদার পাওনাদার, আর প্রাপ্য হিসাব হচ্ছে দেনাদার। দেনাদার আরেকটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব। তারপর হচ্ছে অনাদায়ী সুদ, মানে এটা হচ্ছে আয়ের বকেয়া, এই জন্য এটা হচ্ছে আপনার জন্য হচ্ছে সম্পদ। তারপর হচ্ছে যন্ত্রপাতি, তো অবভিয়াসলি এটা বুঝতেই পারছেন এটা সম্পদ। ব্যাংক হিসাব, এটা সম্পদ, আপনার ব্যাংকে নগদ টাকা জমা আছে। নগদ হিসাব, আপনার ক্যাশে টাকা আছে, তাহলে এটা আপনার সম্পদ। এছাড়া কি আছে? হ্যাঁ স্যার বলুন। সুনামটা তো স্যার বুঝলাম না, 8 নম্বরটা স্যার। সুনাম বা এটা ভুল লেখা হয়েছে স্যার, অন্য কোথা থেকে কপি করে রাখা হয়েছে, তো ওই জন্য। আচ্ছা আচ্ছা, এটা বাদ দেন স্যার, সুনামটা হবে না। তাহলে ব্যাংক হিসাব আর হচ্ছে নগদ হিসাব, সুনামটা বাদ যাবে। ঠিক আছে, এই টাকাটা দেখেন তো কত আসে, টাকাটা একটু দেখেন কত টাকা আসলে যোগ দেন তো দেখি। আমার মনে হয় যোগে ভুল হয়েছে। 3,95,000 টাকাই হয়েছে না, ওই 15,000 টাকা বাদ দিয়ে। জি স্যার। আচ্ছা, মানে 15,000 টাকা বাদ দিয়ে 3,95,000 টাকা হয়েছে না? ওকে ঠিক আছে। এখন ঠিক আছে, 3,95,000 টাকা যোগ দিয়ে, এটা ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাহলে তো আমাদের পরের পার্টেও ভুল আছে। আচ্ছা আমি ডিলিট করে ফেলি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কথা হলো 3,95,000 টাকা হলে এটা ক্লোজ করে আপনারা সেকেন্ড গড় থেকে নিচে দিয়ে আসবেন। ওকে, এবার আসি আমরা তারপরে অংশে। তারপর হচ্ছে উল্লিখিত যে হিসাব খাতগুলো, মানে উল্লিখিত হিসাব খাতে মোট দায়ের পরিমাণ নির্ণয় করবো। তো ঘর একই রকম হবে, কোনো ঝামেলা নাই। সেক্ষেত্রে কি আছে, প্রথমে যে দেখেন দায়ের মধ্যে হচ্ছে, দায় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আন্তঃদায় এবং বহির্দায়। আর এই দায় বলতে শুধুমাত্র বহির্দায়কে বোঝাইছে, আর আন্তঃদায় হচ্ছে কি মালিকের স্বত্ব যেটা। তাহলে মূলধনটা হবে না। তারপর বন্ধকি ঋণ 1 লক্ষ টাকা, তারপর কি আছে বকেয়া বেতন আছে 12,000 টাকা, তারপর আছে প্রদেয় বিল, এটা হচ্ছে কত 30,000 টাকা, তারপর কি আছে প্রদেয় হিসাব 40,000 টাকা, আর এছাড়া কি আছে আপনার এখানে যেটা আছে সেটা প্রদেয় বিল। আমি কি আর অন্য কোনো বই থেকে করতেছি নাকি? আচ্ছা, তারপরে কি আছে দেখেন দেখি, প্রদেয় বিলের পরে অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া, মানে প্রাপ্ত বাড়ি ভাড়া যেটা ছিল সেটা, স্যার আমাদের অঙ্কটা আপনি মনে খেয়াল করেন না, আমাদের অঙ্ক ঠিক ছিল। এই যে নিচে লেখা আছে দেখেন, এটা খেয়াল না করাতে আপনি ওই আগে আমাদের শুনলাম ঠিক আছে স্যার, আমাদের সুনামটা ঠিক ছিল। সুনামটা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে হবে স্যার। ও স্যার, আমাদের নিচে ছিল স্যার, ঠিক ছিল। ঠিক আছে, হ্যাঁ ঠিক ছিল আমাদের। এই যে দেখেন আপনি নিচে দেখেন, নিচে লেখা আছে সুনাম, হ্যাঁ নিচে দেখেন সুনাম লেখা আছে। এই যে সুনাম 15,000 টাকা দেখছেন। আচ্ছা আমি একটু বড় করে দিই, প্রশ্নটা দেখাই আপনাদেরকে। এই যে দেখা আছে দেখেন, অগ্রিম প্রাপ্ত কমিশন 4,000 টাকা, সুনাম 15,000 টাকা, অনুপার্জিত ভাড়া 2,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 8,500 টাকা, বকেয়া মনে হারি 3,000 টাকা। তার মানে এটা উল্লেখ আছে নিচে, দেখছেন, খেয়াল করতে হবে। আচ্ছা তাহলে আমাদের এখন দায়ের পরিমাণগুলো আমরা আরেকবার দেখি। তাহলে কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে মোট দায়ের পরিমাণ আমরা দেখলাম। তাহলে এই এই পর্যন্ত আমাদের কি আছে, প্রদেয় হিসাব পর্যন্ত আমরা পেয়ে গেছি। তারপরে কি দেওয়া আছে, যেটা দেওয়া হচ্ছে প্রাপ্ত কমিশন, মানে অগ্রিম প্রাপ্ত কমিশন কোথায় আছে, এই যে নিচে আছে, অঙ্কের নিচে আছে দেখেন, কলামে পড়ার পরে নিচে দেওয়া আছে অগ্রিম প্রাপ্ত কমিশন 4,000 টাকা। তারপর কি আছে, তার পাশেই আছে অনুপার্জিত উপভাড়া, এটা হচ্ছে 2,000 টাকা। তারপর কি আছে ব্যাংক জমা উত্তোলন হচ্ছে 8,500, আর বকেয়া মনিহারি আছে 3,000 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তারা একটু যোগ বিয়োগ করেন দেখি ঠিক আছে কিনা, 1 লক্ষ
99,500, ঠিক আছে এটা দেখেন দেন। ঠিকই আছে স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা মোট দায়টা দেখলাম, আশা করি আপনাদের এখানে কোনো প্রশ্ন আছে, যদি কোনো প্রশ্ন থাকে একটু বলেন। আর আপনাদের এসডাব্লিউ গুলো আমাকে ইমোতে পাঠাবেন, ঠিক আছে, ছবি তুলে ইমোতে পাঠিয়ে দিবেন, তাহলে আমি দেখতে পাবো যে এসডাব্লিউ গুলো আপনারা করেছেন কি করেন নাই। ভালো হবে, যদি কোনো সমস্যা থাকে আমি দেখা দিলাম যে এখানে সমস্যা আছে। এবার আমরা দ্বিতীয় নম্বর, যেহেতু আমাদের সময় আছে, আমরা দ্বিতীয় নম্বর সৃজনশীল চলে যাই। দ্বিতীয় নম্বর সৃজনশীল আপনার বইটি দেখেন, মিলাই নেন, আগেটার মধ্যে ঝামেলা নাই, ডাইরেক্ট দেওয়া আছে। জনাব অপু 2017 সালের 1 জানুয়ারি নগদ 1,70,000 টাকা, প্রতিটি 75,000 টাকা দামে, মূল্যে হচ্ছে 2টি ফটোকপি মেশিন নিয়ে কি করেছেন উনি, কম্পোজ অ্যান্ড কফি নামে একটা ব্যবসা শুরু করেছেন। উক্ত মাসে তার ব্যবসায়িক কি ছিল, লেনদেনগুলো ছিল নিম্নরূপ, লেনদেন বলে দিছে, তার মানে আপনাকে তো ঝামেলা করে দিতে হবে না। তারপরে প্রথমে কি দেওয়া আছে, জানুয়ারির 3 তারিখে কি বলেছে, ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। তাহলে হচ্ছে এই যে আমরা হিসাব খুললাম, এই হিসাব খোলার কারণে কি আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, এবং কি হচ্ছে ব্যাংক হিসাবে আমাদের 50,000 টাকা জমা হয়েছে। তাহলে এটা একদিকে নগদ টাকা হ্রাস পেয়েছে, অপরদিকে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য ব্যাংক হিসাব নামক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। তারপর যেটা আছে সেটা হচ্ছে কি, দোকানের বৈদ্যুতিক মিটার লাগানোর খরচ হচ্ছে কত, 15,000 টাকা। তাহলে এইটা আপনি তো প্রতিদিন বা প্রতি মাসে বৈদ্যুতিক মিটার লাগাচ্ছেন না, তাহলে এটা হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব, আপনি একবার লাগিয়েছেন, তো আশা করা যায় 10 থেকে 15 বছর চলে যাবে। আপনারা চাইলে ভিডিও অন করতে পারেন, কোনো সমস্যা নাই, ভিডিও অন করলে আমার জন্য ক্লাসটা আরো বেশি অংশগ্রহণমূলক হবে, যেহেতু আমরা ক্লাস করছি। আমরা চাইলে ফেসবুক লাইভ বা ভিডিও রেকর্ড করে দিতে পারতাম, সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে এই সরাসরি প্রশ্ন করতে পারতেন, কমেন্টস করতে পারতেন। তো আপনারা চাইলে ভিডিও অন করতে পারেন, কোনো সমস্যা নেই, যাদের বাসায় ওয়াইফাই আছে, আপনাদের ডাটা ইউজ করে না, তারা একটু কষ্ট করে। আর যদি কোনো অঙ্ক করতে ঝামেলা হয় আমাকে বলবেন। তারপরে কি আছে, ফটোকপি এবং কম্পোজের কাগজ, এখান দেখেন, যদি আমাদের এই দোকানটা এই কম্পোজ অ্যান্ড কফি না হয়ে অন্য কোনো দোকান হতো, তাহলে কিন্তু আমরা এটাকে মনিহারি হিসাব লিখতাম, কিন্তু যেহেতু আমাদের প্রতিষ্ঠানটা কি করে কাগজ বিক্রি করে, সেটা কিভাবে, ফটোকপির মাধ্যমে, প্রসেসিং এর মাধ্যমে, বা আপনি ওই যে A4 সাইজের কাগজ, হ্যাঁ, তাহলে এইটা বিক্রি করা, এই জন্য হচ্ছে এইটা আমাদের জন্য পণ্য হিসাবে গণ্য হবে। এটা একটু আপনার স্টার চিহ্ন দিয়ে রাখেন আপনার বইতে, যখন অঙ্ক করবেন একটু খেয়াল রাখবেন। এটা কিন্তু ফটোকপির দোকান, ফটোকপির দোকানে কিন্তু আর মুদি মাল বিক্রি হয় না, হ্যাঁ, এই জন্য এই কাগজটা তার জন্য পণ্য, কারণ সে এটাই বিক্রি করে। তারপরে কি আছে, বাকিতে একটি ফ্যান ক্রয় করা হলো 30,000 টাকা বা 3,000 টাকা। আপনারা আপনাদের বইতে যেটা দেওয়া আছে এটা পাওনাদার হিসাব দেওয়া আছে, কিন্তু আমি বলবো সঠিক নিয়মটা হচ্ছে সম্পত্তি বাকিতে ক্রয় করলে সরবরাহকারী হিসাব করতে হয়, সাপ্লায়ার লেখে। ইংলিশে লেখার সময় কিন্তু ঠিকই লেখে, কিন্তু বাংলায় এসে পাওনাদার হিসাব লিখে নেবেন, ঠিক আছে। আপনারা যখন বড় হবেন, অনার্সে যাবেন, ইংলিশ অঙ্ক করবেন, তখন কিন্তু সাপ্লায়ারে ঠিক মতো লেখে, হ্যাঁ, কিন্তু যখন বাংলাতে এসে কিন্তু পাওনাদার লেখাটা কিন্তু যুক্তিযুক্ত, কারণ পাওনাদারকে ইংলিশে বলা হয় অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে আপনারা সমস্যায় পড়ে যাবেন। এটাকে আপনারা সঠিকভাবে জেনে রাখেন, আপনি চাইলে সঠিকটা লিখতে পারবেন, আমরা কাটবো না, আর বইটা লিখলেও কাটবো না, যেহেতু বই একটা জিনিস লেখা আছে, এটাকে আমরা কাটতে পারবো না। আচ্ছা, তারপরে আসেন, বাকিতে একটি ফ্যান ক্রয় করা হচ্ছে, এটা তাহলে আমাদের একটা অফিস সরঞ্জাম আসছে, মানে তারপরে হচ্ছে আড়া আছে, আমাদের নগদ টাকা চলে যায় নাই, আমরা কি করছি বাকি দেখে গেছি, তাহলে পাওনাদার আপনাদের দেওয়া আছে, কিন্তু সর্বরাখা হিসাব কেটে হবে। তারপর দোকানের পরিচিতির জন্য এলাকায় 2,000 টাকা ব্যয়ের প্রচারপত্র, মানে বিজ্ঞাপন করেছে, তাহলে বিজ্ঞাপনটা প্রতিষ্ঠানের জন্য হচ্ছে কি একটা ব্যয়, এবং এই বিজ্ঞাপনের জন্য নগদ টাকা চলে গেছে, তাহলে নগদ টাকা চলে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে। তারপর হচ্ছে একটি স্কুলের ফটোকপি বাবদ নগদে পেয়েছে 8,000 টাকা পেয়েছে, তাহলে আমরা ফটোকপি বাবদ পেয়েছি, তাহলে এটা আমাদের প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পেয়েছে, এবং একই সাথে কি হয়েছে আমাদের বিক্রয় হয়েছে, যেহেতু আমরা ফটোকপি করেছি, এটা আমাদের প্রতিষ্ঠানের ব্যয়, আপনি চাইলে সেবা আয় লিখতে পারেন, কোনো সমস্যা। তারপর কি আছে, দোকান ভাড়া প্রদান করা হয়েছে 5,000 টাকা, চেকে দিচ্ছে, তাহলে চেকে দেওয়াতে ব্যাংক থেকে টাকা কমে যাবে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে কি, উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, তারপর যেটা দেওয়া আছে জানুয়ারি 1 তারিখ থেকে 1, 3, 7 এবং 15 তারিখের যে লেনদেনগুলোর সাথে জড়িত হিসাবগুলো শ্রেণী দেখাইতে হবে, যে কোনটা সম্পদ দায় আয় এগুলো দেখাইতে হবে, আর 4, 8, 24 এবং 30 তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। একবার সহজ প্রশ্ন এই অধ্যায় থেকে।
আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঘর কর্তব্য, যেটা তারিখ দেওয়া আছে আপনাদেরকে এখন তারিখ দিতে হবে। আগের অঙ্কে কিন্তু তারিখ দেওয়া ছিল না, এই জন্য আপনাদের তারিখ দিতে হয়নি। তাহলে আমরা দেখবো যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ, তাহলে মালিক এক তারিখে কি দিয়েছে, মালিক এক তারিখে হচ্ছে নগদে 1,70,000 টাকা দিয়েছে, আমরা লিখবো নগদ হিসাব বা নগদ লিখলাম। আর দুইটা ফটোকপি মেশিন কিনেছে, একটার দাম 75,000 টাকা হলে দুইটার দাম কত হবে, 1,50,000 টাকা হবে। এটা একটু খেয়াল করে না, বিগত পরীক্ষার্থী মানে যারা পরীক্ষা দিয়েছিল বা আপনাদের আগে যারা 9-এ ছিল তারা কিন্তু এই এই সিম্পল জিনিসটা ধরতে পারে না। হ্যাঁ, যেমন একটা অঙ্কে ছিল এরকম এক হালি, মানে প্রতিটি 75,000 টাকা দামে এক হালি কিনা বলা হয়েছিল, তো সেক্ষেত্রে কিন্তু তারা ওই 75,000 টাকা লিখছে, কিন্তু চার দিয়ে এক হালি সমান সমান যে চারটি এটাই ভুলে গেছে, অনেকে প্রশ্নের উত্তর দিতে পারে না, একটু মাথায় রাখবেন। এই সিম্পল জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, এটা সাধারণ জ্ঞান বা কমন সেন্স বলে বা সেন্স অফ হিউম্যানিটি বলে। আচ্ছা হিউম্যান, তারপরে দেখেন তাহলে দুইটা যোগ করলে কত আসে, 1,70,000 আর হচ্ছে 1,50,000 যোগ করলে হচ্ছে 3,20,000 টাকা। এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলেন দেখি আমাকে, এটা বুঝতে কারো সমস্যা থাকলে একটু বলেন, হ্যান্ড রাইজ করে বলেন বা আনমিউট করে বলেন। আচ্ছা, যেহেতু বুঝতে পেরেছেন তারপর আমরা একটা ক্লোজ করবো, ক্লোজ করে আমরা পরবর্তী অঙ্কে চলে যাবো। আশা করি আপনারা আরো ভালো করে দেখতে পাচ্ছেন স্পষ্ট ভাবে। আচ্ছা, এবার আমরা তারপরে চলে যাই, যাওয়া আছে কি আমাদেরকে করতে বলছে 1 তারিখ 3 তারিখ 7 তারিখ এবং 15 তারিখ, তো আমরা এই তিনটার জন্য ঘর করবো। আমরা উপরে লিখবো যে লেনদেন গুলো জড়িত হিসাবে শ্রেণী বিভাগ, তো ঘর করবো তারিখ সংশ্লিষ্ট হিসাবে খাওয়া দেবো শ্রেণী বিভাগ। তো এখানে কি দেওয়া আছে, আমরা 2017 সাল যেহেতু দেওয়া আছে, 2017 সালে জানুয়ারি 1 তারিখে যদি 1 তারিখ বলা আছে, তো নগদ হিসাব ব্যবহৃত বা সম্পদ বৃদ্ধি পেয়েছে। তো এই যে 75,000 টাকা যার ফটোকপি মেশিন, এটা হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব, তারপর এটা সম্পদ, আর মূলধন হিসাবটা হচ্ছে মালিকানা স্বত্ব হিসাব, বা আপনারা ই লিখতে পারেন, যেহেতু আধুনিক নিয়ম বা কিছু বলে না আপনারা ই লিখলেও চলবে। তারপর কি আছে, 3 তারিখ, 3 তারিখ বলেছে ব্যাংকে 50,000 টাকা দিয়ে জমা দেওয়া হবে, তাহলে ব্যাংক হিসাব সম্পদ এবং নগদ টাকা এটা সম্পদ। আপনাকে ডেবিট ক্রেডিট চাই না, শুধু হিসাব চাই, এর শ্রেণী বিভাগ চাইছে, অন্য কিছু চায় নাই। তারপর কি চাইছে, 7 তারিখে বলেছে ফটোকপি এবং কম্পোজ কাগজ ক্রয়, তাহলে এটা হচ্ছে আপনার জন্য পণ্য, তাহলে এই পণ্যের জন্য আপনি দেখবেন ক্রয় হিসাব ডেবিট, আর হচ্ছে নগদ টাকা চলে গেছে লকডাউন হিসাব ক্রেডিট। আপনাকে যেহেতু ডেবিট ক্রেডিট চাই না, এটা হচ্ছে কি ক্রয়টা হচ্ছে প্রতিষ্ঠানের ব্যয় এবং হচ্ছে লকডাউন হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ। তারপরে 15 তারিখ বলেছে 15 তারিখে দোকানের পরিচয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছেন, তাহলে বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানের জন্য ব্যয় আর লকডাউন হিসাব নগদ টাকা চলে গেছে সম্পদ। এতটুকু বুঝতে পেরেছেন কেন বলেন দেখি, এটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ওকে ঠিক আছে, আবার স্লারির মতো মাথা ঘুরে হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমরা এখন যেটা করবো, ডেবিট ক্রেডিট নির্ণয় করবো 4, 8, 24 এবং 30, আমাদেরকে যা বলে দিচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমরা করবো। 4 তারিখে বলেছে কি, 4 তারিখে বলেছে যে মিটার সংস্থাপন করছে, তাহলে আমরা মিটার সংস্থাপন লিখতে পারি বা অফিস সরঞ্জাম লিখতে পারি, কোনো আপত্তি নেই এখানে। আমরা মিটার যেহেতু আমরা এখন যাবে দায় যাই নাই, তাহলে আমরা কি লিখবো, মিটার সংস্থাপন হিসাব লিখবো, আপনারা চাইলে অফিস সরঞ্জাম হিসাব লিখতে পারেন যেহেতু বৈদ্যুতিক যন্ত্রাংশ। তাহলে মিটার সংস্থাপন হচ্ছে কি ডেবিট, তারপর হচ্ছে টাকা দিবেন, তারপর হচ্ছে কি নগদ টাকা দিয়েছেন অবশ্যই অবশ্যই, তো নগদ হিসাব ক্রেডিট। তারপর 8 তারিখে হচ্ছে কি আপনি অফিসের জন্য কি করেছেন, একটা বাকিতে ফ্যান কিনেছেন, লিখবেন হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আপনাদের বই অনুযায়ী হচ্ছে পাওনাদার হিসাব লিখতে পারেন, সরবরাহ কিন্তু সঠিকটা হচ্ছে সরবরাহকারী হিসাব, তাহলে তার টাকাটা দিলেন। তারপর হচ্ছে কি আছে, 24 তারিখে বলেছে কি স্কুলের ফটোকপি বাবদ নগদ টাকা পেলো, তো আপনি চাইলে কি করতে পারেন, বিক্রয় হিসাব লিখতে পারেন অথবা সেবা আয় হিসাব লিখতে পারেন, যেহেতু ফটোকপিটা একটা পণ্য, মানে ফটোকপি যে কম্পোজ বা মানে এটাকে কি বলে অনুলিপি আর কি, অনুলিপি বলে বাংলাতে, অনুলিপিটা আপনি প্রদান করেছেন, এটা আপনার প্রতিষ্ঠানের বিক্রয় বা আপনি সেবা বলতে পারেন, তো সেবা আমরা সেবা আয় দিলাম, একটু বিক্রয়টা কেমন কেমন শোনায়। হ্যাঁ, যেহেতু আটা মজার সুজি নাই আমরা বিক্রয় বললাম না, আমরা সেবা আয় বললাম, তাহলে হচ্ছে কি নগদান হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। তারপর কি আছে, ভাড়া হিসাব দেওয়া আছে, কি 30 তারিখে বলেছে দোকানের বাবদ ভাড়া বাবদ চেক দিয়েছে, তো চেক দিলে ব্যাংক থেকে টাকা কমে যাবে, ব্যাংক হিসাব ক্রেডিট, সম্পদ হ্রাস পেয়েছে, আর ভাড়া হচ্ছে প্রতিষ্ঠানের ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে, তার ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এতটুকু বুঝতে কারো সমস্যা থাকলে বলেন দেখি, সবাই বুঝতে পেরেছে? ওকে ভেরি গুড, আমরা কিন্তু পরবর্তীতে জাবেদা অধ্যায়ে চলে যাবো, মানে নেক্সট ক্লাসটা আমাদের জাবেদা নিয়ে আলোচনা হবে।
এখন আসি আমরা কি পড়েছিল শিখি, বলেন দেখি হিসাব সমীকরণের বর্ধিত রূপ মানে যে রূপটা সে মধ্যে হিসাবটা কয় ভাগে ভাগ করা হয়েছে বলেন দেখি, কে বলতে পারবেন? এনি ওয়ান বলেন শুনি দেখি। হিসাব পাঁচ ভাগ। আচ্ছা ঘড়ি স্টাপার ক্যালকুলেটর এগুলাকে কোন কোন জাতীয় হিসাব? এগুলা স্যার মনিহারি স্টাপার হচ্ছে অফিস সাপ্লাই আপনাদের ওই যে ইয়েতে দেখা আছে। সরি সরি স্যার। তারপরে ফাইল ক্যাবিনেট কি আপনাদের বলতে দিয়েছে? ফাইল কভার দেওয়া আছে, ফাইল কভারটা হচ্ছে মনিহারি। আর ফাইল ক্যাবিনেট কি হবে বলেন দেখি? ফাইল ক্যাবিনেট কি হবে বলেন? ফাইল ক্যাবিনেট হচ্ছে আপনাদের সম্পদ, আপনি লিখবেন হচ্ছে আপনি আসামত্র লিখতে পারেন কোনো সমস্যা না, অথবা ফাইল ক্যাবিনেট হিসাবে লিখতে পারেন। তারপর হচ্ছে ফাইল কভার কোন জাতীয় হিসাবে এটা মনে হয় দেখেন, এটা এইটা কিন্তু নবীর থেকে ভুল করবে, একটু মাথায় রাখবেন, একটু স্ক্রিনশট দিয়ে স্টেশন দিয়ে লিখে রাখবেন। ফাইল ক্যাবিনেট হচ্ছে সম্পদ আর ফাইল কভার হচ্ছে মনে হয়। আর যেহেতু সময় কম আমরা আর আপনাকে কাজ দিলাম না, স্কুলে ক্লাস চলে অবশ্যই কাজ দিতাম। আচ্ছা এতটুকু তো কোনো সমস্যা আছে বলুন দেখি? না স্যার এগুলো তো সব স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু নবীত্তিক দেখি, নবীত্তিক গুলো আমরা একটু দেখি কি দেওয়া আছে আমাদের নবীত্তিকে। আর হিসাবে টি চকে মোট কলাম কয়টি থাকে বলেন দেখি? আটটি। আটটি, ভেরি গুড, দেখি মিলাই দেখি। হ্যাঁ এক্সিলেন্ট। তারপর হচ্ছে হিসাব সমীকরণের সঠিক প্রকাশ কোনটা বলেন দেখি? এখানে কোনটা কোন কোন দুইটাকে আমরা সঠিক বলবো বলেন দেখি? সম্পদ সমান সমান দায় যোগ মালিকের শর্ত, আর হচ্ছে কি সম্পদ বিয়োগ মালিকের শর্ত সমান সমান দায়, ঠিক আছে? সম্পদ থেকে এক আর দুই হবে স্যার, বলেই দিছি আমি। এই যে সম্পদ থেকে মালিকের শর্ত বাদ দিলে শুধু দায় থাকবে। আচ্ছা আর কোন হিসাবে মোট ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য কি বলা হয়? কোন হিসাবে মোট ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য কি বলে বলেন দেখি? উদ্বৃত্ত বা ব্যালেন্স বলে, কি বলে স্যার? উদ্বৃত্ত বা ব্যালেন্স বলে। আচ্ছা দেনাদার কোন শ্রেণীর হিসাব? দেনাদার হচ্ছে কি? দেনাদার হচ্ছে সম্পদ। দেনাদার কি? সম্পদ। আচ্ছা হ্যাঁ একই শ্রেণীভুক্ত হিসাবগুলো হচ্ছে কোনটা, মানে কোনটা দেখতে একই রকম বলা দেখি? একই শ্রেণীভুক্ত হিসাব কোনটা? বেতন হচ্ছে কি খরচ, বিজ্ঞাপন হচ্ছে খরচ, আর বিক্রয়টা হচ্ছে কি আয়, তাহলে উল্টা হয়ে গেল বিক্রয়টা কোনোরকম। তাহলে এক আর তিন হচ্ছে একই ধরনের। তারপর কিছু দেনাদারের সাথে সংশ্লিষ্ট হিসাব খাতে মানে হিসাব খাত ক্যারিট হয়, কোনটা ক্যারিট হয় বলেন দেখি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি একটু, আমি হাজিরা খাতা আনতেছি। আচ্ছা দেখেন তাহলে এটা হচ্ছে কি আপনার দেনাদারের সাথে সংশ্লিষ্ট হিসাব খাতে ক্যারিট হয় কোনটা? যখন সম্পত্তি বৃদ্ধি পায়, সরি সম্পত্তি বৃদ্ধি পায়, মালিকের স্বত্ব বৃদ্ধি পায় এবং হচ্ছে কি আছে খরচ হ্রাস পায়। তারপর প্রতিষ্ঠানের প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন এবং নিট পরিমাণ জানার জন্য হচ্ছে কি কোনটি প্রস্তুত করা হয় বলুন দেখি? বলেন হিসাব না হিসাব হবে। আচ্ছা লক করে দিলাম হিসাব দেখি। হ্যাঁ ভেরি গুড। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের অলস অর্থ দ্বারা শেয়ার ঋণপত্র বহন করে গেলে সেটা কোন হিসাবে লিখবো আমরা? বিনিয়োগ লাগবে, কি লেখো স্যার? বিনিয়োগ। হ্যাঁ ভেরি গুড। তারপর চলমান যে চকে কখন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়? চলমান যে আমরা পড়েছিলাম সেটা হচ্ছে কি প্রতিটা লেনদেনের পর পরই হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়। তবে হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব কত প্রকার? পাঁচ প্রকার। পাঁচ প্রকার, ভেরি গুড। এবার আপনাদের বাড়ির কাজ, বাড়ি কাজ কি কত নম্বর দেখেন দেখি? তিন নম্বর সৃজনশীলটা আপনাদের বাড়ি কাজ, ঠিক আছে? তিন নম্বরটা আপনাদের দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই যে তিন নম্বর প্রশ্নটা বাড়ি কাজ, তিন নম্বর সৃজনশীলটা আপনাদের বাড়ি কাজ থাকবে, এটা আপনাদেরকে ইমোতে দিবেন, ঠিক আছে? লিখে রাখেন সৃজনশীল তিন বাড়ি কাজ আপনাদের। তো ধন্যবাদ, আজকে যেহেতু সময় আছে আমরা একটা হাজিরাটা দেখে নিই আগে। হ্যাঁ আসসালামু আলাইকুম। একটু দাঁড়ান, এখন হাজিরা ডাকি নাই স্যার, একটু পরে যান। স্যার হাজিরা ডাকবে? হ্যাঁ হাজিরা একটু ডেকে নেই, তারপরে আপনারা যান। স্যার বলবে পাস করি নাই। আচ্ছা আজকে হচ্ছে নবম শ্রেণী,
আচ্ছা আজকে হচ্ছে 30 তারিখ, তাই না? আপনাদের রোল নাম্বার হচ্ছে দিশা, রোল নাম্বার মাহফুজ দিশা, দিশা রোল নাম্বার কত? 19। জি স্যার 19। তারপরে কি আছে, জয়া রানীর রোল কত? জয়া তোমার রোল 17। তারপরে কি আছে, জান্নাতুল নাইমার রোল 19 না 19? জান্নাতুল নাইমা, আমার তো মনে হয় তোমার রোল, আমার যেটা মনে হচ্ছে তোমার রোল 19 না, তো তোমার রোল মনে হয় 28। ঠিক আছে, এখানে নামটা মনে হয় ভুল আছে। আচ্ছা তোমরা কি জান্নাতুল ফেরদৌস শান্তনাকে চিনো? ও ক্লাস করে না। চিনি তো স্যার শান্তনাকে। আর তাহলে জান্নাতুল নাইমার রোল কত? দেখো দেখি নাইমার নামে কোনো নাম আছে কিনা এখানে। মোহনা, লাবিবা, তারপরে নাদিয়া, তামান্না, ঈশিকা, সুমাইয়া, স্নিগ্ধা, ফাতেমা, রিয়া, নাদিয়া নাই। আচ্ছা আমি ওর নামটাকে আপাতত তুমি ইয়ে করো, আমি তোমার নামটাকে 30-এ দেখি। হ্যাঁ জান্নাতুল নাইমা, জান্না তুর না নাকি তুল? জান্নাতুল তোমার আপাতত আমি রুল 30 দিয়েছি, পরবর্তীতে আমরা ঠিক করবো। আচ্ছা স্যার রোল এক, রোল এক, হ্যাঁ দিচ্ছি রোল এক। আর কে বাকি আছো? নাই। আচ্ছা যেহেতু সময় আছে আমি তোমাকে একটা চমৎকার জিনিস দেখাই, যেহেতু তোমরা কষ্ট করে এসেছো তাহলে মনে থাকবে। যেহেতু আমরা একটু স্টার্ট দেখতে দেখতে আমাদের এটা সময়টা পার করি, যেহেতু আমাদের 2 মিনিট সময় আছে বা 1 মিনিট সময় আছে, আমরা একটু স্টার্ট দেখি। আমাদের একটু গ্যালাক্সিটা কিরকম আমরা একটু দেখে নিই। দাদা ফাইন করতেছে, এই হচ্ছে আমাদের সৌরজগৎ। ঠিক আছে আমরা একটু দেখি, একটু স্কিপ করে আপনারা এটা দেখে রাখেন যে আমাদের বিশ্ব জগৎটা কত বড়। দেখছেন আপনি কোথায় আছেন দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের সূর্য, তাই না? স্যার সূর্য মাঝে মধ্যে এত রাগ করে স্যার। এই এই হচ্ছে আমাদের যে সৌরজগৎটা, আমরা আছি কত দূর দেখছেন, সূর্য থেকে কত দূরে আছি। এবার দেখেন আমাদের সূর্যের সর্বশেষ গ্রহ ইয়ার পর্যন্ত আমরা দেখলাম, দেখছেন মানে আমরা প্লুটো পার করে ফেলছি। দেখছেন দেখা যায় সূর্যকে এখানে, এটা হচ্ছে একটা লাইট ইয়ার, তারপরে একটা সূর্যের আলো যতটুকু যায় এটাকে বলা হয় কি, 1 লাইট ইয়ার বলা হয়। দেখেছেন এরকম কতগুলো সূর্য আছে, অগণিত সূর্য আছে কিন্তু। ঠিক আছে আমাদের সৌরজগতের বাহিরেও একটা জগৎ আছে। এবার দেখেন এই সূর্যগুলো, এতগুলো সূর্যের মধ্যে এই পুরোটার মধ্যে আপনি সূর্য আমাদের সূর্যকে খুঁজে পান কোথায় দেখা যায়? এবার দেখতে পান এখানে 1 লক্ষ স্টার, মানে 1 লক্ষ সূর্য আছে। এবার কিছু দেখতে পান? না স্যার। দেখেছেন আমাদের স্রষ্টা কত বিশাল একটা জগৎ সৃষ্টি করেছে আর আমরা এই দুনিয়ার পিছনে পড়ে আছি। আপনারা চাইলে একটু এখান থেকে দেখে নিতে পারেন, দেখেছেন এরকম বহু বহু গ্যালাক্সি আছে। হ্যাঁ মিল্কি ওয়ে, এটাকে বলা হয় কি মিল্কি ওয়ে বলে, এরকম কোটি কোটি মিল্কি ওয়ে, মানে মিল্কি ওয়ে আছে আমাদের এই মানে আসমানের নিচে আর কি। দেখেছেন কত বিশাল একটা জগৎ। তো ধন্যবাদ, তারপর বিজ্ঞান সম্পর্কে একটু ভালোভাবে জানবেন, আশা করি ভালো আছেন, সবাই ভালো থাকবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে বলেন, কোনো প্রশ্ন আছে? ওকে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Yeah.